হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আজকে আরো একটা স্কিন কেয়ার ব্লগ নিয়ে। আজকে স্কিন কেয়ার ব্লগটা স্পেশাল থাকছে নাইট ক্রিম। হ্যাঁ, আমি বাড়িতে মার্কেট থেকে কেনা ক্রিম খুব কম ইউজ করি আমার স্কিনের জন্য। আমি আমার স্কিনে কোনো ফাউন্ডেশন ইউজ করি না, শুধুমাত্র একটা পাউডার ইউজ করি, সেটা হচ্ছে হোয়াইট টোন ফেস পাউডার, তাও খুব রেয়ারলি। আর ফাউন্ডেশন প্রেস পাউডার এইগুলো মানে অকেশনালি কোথাও গেলাম, বিয়ে বাড়ি টাড়ি বেড়াতে গেলাম তাহলে, আর নাইলে একেবারেই কিচ্ছু ইউজ করি না, অনলি পাউডার। সো আমি রাত্রিবেলা করে আমার স্কিনে একটা নাইট ক্রিম ইউজ করি, সেটারই ডিটেল আজকে তোমাদেরকে বলবো। আর নাইট ক্রিমটা হচ্ছে পুরোপুরি হোম মেড, খুবই কম সস্তার জিনিস দিয়ে, মানে অ্যাভেলেবল জিনিসগুলো সেটা দিয়ে তোমরা নাইট ক্রিমটা বানাতে পারো। অ্যান্ড এটা মেল ফিমেল বোথ প্রত্যেকের জন্যই কিন্তু এই নাইট ক্রিমটা খুবই উপকারী। ছেলেরাও এটা ইউজ করতে পারো অ্যান্ড মেয়েরাও এটা ইউজ করতে পারো। এটা অনলি নাইটে ইউজ করতে হবে। তোমরা যখন ঘুমোতে যাও, ঘুমোতে যাওয়ার আগে ফেসটাকে ভালো করে পরিষ্কার জলে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে। আফটার ক্লিনিং ওই ফেস ক্রিম, যেটা আমি নাইট ক্রিমটা তোমাদেরকে বানিয়ে দেখাবো আজকে, সেটা তোমরা স্কিনে অ্যাপ্লাই করবে। অনেক উপকারী ক্রিম, আমার নতুন করে কিছু বলার নেই। তোমরা সবাই ইউটিউব ঘাঁটো, তোমরা সবাই জানো। যাই হোক, চলো আর বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। দেখে নাও আমি নাইট ক্রিমটা কিভাবে বানাচ্ছি, কি কি দিয়ে বানাচ্ছি আর কিভাবে এটা ইউজ করব। নাইট ক্রিমটা বানানোর জন্য মোট দুটো জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যালোভেরা জেল। তোমরা সব থেকে সস্তা যেটা পাওয়া যায় পতঞ্জলি অ্যালোভেরা জেল নিতে পারো, সব থেকে কম দামে পাওয়া যায়। এছাড়া অন্যান্য কোম্পানিরও অ্যালোভেরা জেল আছে, যেটা তোমরা ইউজ করো সেটা নিতে পারো। আমি পতঞ্জলির পাইনি, নইলে আমি পতঞ্জলি ইউজ করি। তো এখানে আমি অ্যাভেলিয়া কোম্পানির অ্যালোভেরা জেলটা কিনে নিয়ে এসেছি আজকে। আর তার সাথে লাগছে এভিয়ন ভিটামিন ই ক্যাপসুল, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভিয়ন এটা হচ্ছে 400 mg আছে এভিয়ন, ঠিক আছে। আমি এটা এক পাতা নিয়ে এসেছি কিনে, কারণ এটা আমার রেগুলার ওয়াইজে লাগে। তো তোমরাও এভিয়নটা ইউজ করতে পারো, খুবই ভালো। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আরও আছে বাজারে, বাট এভিয়নটা বেস্ট, ভালো। আমি নিজেও ইউজ করি 400 mg। তো এই দুটো দিয়েই আজকে তোমাদেরকে নাইট ক্রিমটা বানিয়ে দেখাবো। একটা কাঁচের ছোট্ট তোমরা পট নিতে পারো, পট প্লেট যাই হোক, একটা কাঁচের জিনিস নিয়েও মিক্স করতে সুবিধা হবে। অ্যান্ড তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল 1 teaspoon। তোমরা চাইলে এই অ্যালোভেরা জেলটা বেশি পরিমাণে বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারো, বাট আমি এটা ফ্রিজে স্টোর করব না, আমি এটা একদিন ইউজ করার মতনই বানাচ্ছি। তার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা এভিয়ন ভিটামিন ই ক্যাপসুল, আমি এখানে একটাই ইউজ করছি। এটাকে একটুখানি ফুটো করে নিও, তাহলে বেরোতে সব আর কাছি দিয়ে কেটে নিও, তাহলে এটা ইজিলি বেরিয়ে যাবে। আমি এই পুরো ক্রিমটা এখন তোমাদেরকে ফেস অ্যান্ড নেকে মাসাজ করে দেখাবো। ব্যাস, এটাকে তোমরা চাইলে বাটিতে নিয়ে মিক্স করো ভালো করে, আর এটা হাতে আঙুলের সাহায্যেও করতে পারো। তো ক্রিমটা অ্যাপ্লাই করার আগে যেটা করতে হবে, আমাকে আমার হেয়ারটাকে ভালো করে বেঁধে নিতে হবে, কারণ আমি ফেস অ্যান্ড নেক পার্টের মাসাজটা করব। এই হলো আমার ক্রিমটা। আমি আগেও বলেছি এটা চাইলে তোমরা 7 days এর জন্য কিন্তু স্টোর করে রাখতে পারো, সেটাও রাখতে হবে কাঁচের পাত্রে, প্লাস্টিকের পাত্র নয়। আর বাইরে রাখলে হবে না, এটাকে ফ্রিজে রাখতে হবে, রেখে তোমরা এটাকে 7 days ইউজ করতে পারো, বা চাইলে ইনস্ট্যান্ট রেগুলার বানাও, বানিয়ে এটাকে ইউজ করো। প্রথমে ফেসটাকে ওয়াশ করে আসবে ভালো করে ফেস ওয়াশ দিয়ে, দেন এটাকে হালকা হাতে এইভাবে লাগিয়ে স্কিনে মাসাজ করবে। অ্যালোভেরা জেল স্কিনের পক্ষে কিন্তু খুবই ভালো, তার সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল, এতে কিন্তু স্কিন গ্লো করবে, সান ট্যানিং, এই গরমকালে কিন্তু সান ট্যানিং রিমুভ করে খুবই ভালো, রিঙ্কলস রিমুভ করে, এই যে আমাদের চোখের নিচে যে স্কিনগুলো বয়সের সাথে সাথে কুচকে যায় এটাও রিমুভ করে। আমি কিন্তু এটা রেগুলার ইউজ করি, অনলি রাতে এটা বিছানায় মানে শুতে যাওয়ার আগে, সব কাজকর্ম হয়ে গেল
দেন এটা ভালো করে মুখে মাসাজ করে লাগিয়ে ছেড়ে দিই। স্কিন কিন্তু খুব গ্লো করে, স্কিনের দাগ ছোপ রিমুভ করে। দেন এটাকে একটু নেক পার্টে যেভাবে ফেসিয়াল করা হয় ঠিক সেইভাবে সার্কুলার মোশনে এটাকে ফেসে মাসাজ করবে। এতে কি হলো, ফেসে একটা মাসাজও পেয়ে গেল, সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল অ্যান্ড অ্যালোভেরা জেলের গুণগুলো অ্যাড হয়ে গেল। অ্যালোভেরা জেল অলওয়েজ স্কিন অ্যান্ড হেয়ারের জন্য খুবই ভালো, এতে আমার আলাদা করে কিছু বলার নেই, তোমরা সকলে জানো। আমি এটা শেয়ার করলাম তোমাদের সাথে আমি কি ইউজ করি অ্যাজ এ নাইট ক্রিম। আমি কখনোই বাজার থেকে দামি দামি নাইট ক্রিম কিনে ইউজ করিনি, কখনোই করিনি। আমি চেষ্টা করি DIY প্রোডাক্টগুলো, এটা কি হয় হোমমেড ন্যাচুরাল প্রোডাক্ট দিয়ে বানানো যায়, কোনো রকম কেমিক্যাল হার্মফুল কিছুই থাকে না তাতে। এইভাবে হালকা হাতে মাসাজ করতে করতে এটা কিন্তু পুরোটাই ড্রাই হয়ে যাবে, আর যদিও একটু ভেজা ভেজা ভাব থেকে থাকে তো সেটাকে এমনি ছেড়ে দিও, হাওয়াতে সেটা পুরো স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে। এটা কিন্তু দিনের বেলা বাইরে লাগিয়ে বেরোনো যাবে না, একটু চিপচিপ ভাব করবে ঘাম হলে মুখে। এটা তোমরা রাত্রিবেলা লাগিয়ে শুয়ে পড়ো, সকালবেলা উঠে ফেসটাকে ওয়াশ করে নেয় ব্যাস। তো দেখো পুরো ফেসে আমি কিন্তু অ্যাপ্লাই করলাম, আমাদের চোখের নিচে যে ডার্ক হয়ে যায় না এইগুলোতে খুব ভালো কাজ দেয়। আই পার্টটা ভালো করে মাসাজ করবে সার্কুলার মোশনে এইভাবে। তোমরা সকলেই আছো যারা পার্লারে ফেসিয়াল করতে যাও, তারা সব জানোই কিভাবে ওরা ফেসিয়াল করে। জাস্ট ওইভাবেই একটু এইভাবে নিজে নিজে নিজের ফেসে অ্যাপ্লাই করো। দেখতে পাচ্ছ আমি পুরোটা অ্যাপ্লাই করেছি, বাট একটু ভেজা ভেজা মতন আছে, এটাকে আমি আর কিছু করব না। আর তোমরা যে মাসাজ করবে 5 মিনিটস করো, খুব ভালো ফল পাবে, 1 থেকে 2 মিনিট কি করো না, একটু সময় নিয়ে করো। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। আর কারা এইভাবে তোমরা নিজেরা অ্যাপ্লাই করো আগে থেকে, করে রেজাল্ট পেয়েছো কিনা তারাও বলবে। চলো টাটা।